বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন সমস্যা সমাধানের জন্য। আজও সেম, আপনারা কিভাবে খরগোশের নর মাদি চিনবেন, মেল ফিমেল কিভাবে চিনবেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি খরগোশ আছে, এর সাইজটি দেখলে আমার মনে হয় বুঝে যাবেন এটা কি। এটি মেল পুরুষ খরগোশ। এছাড়াও আপনারা চিনবেন কিভাবে, এটি যে একটি পুরুষ খরগোশ, একদম সিম্পল সহজভাবে আপনারা চিনবেন। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজই প্রথম, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। যারা অলরেডি করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। সর্বপ্রথম কথা হলো, আপনার খরগোশটি যদি অন্যান্য খরগোশের তুলনায় সাইজে বড় হয়, একই বয়সের হয়, সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন সেটি মেল, অর্থাৎ পুরুষ খরগোশ। এছাড়াও দেখেন, আমরা একটু দেখাই, দেখেন আপনারা এর, দেখেন পুরুষটির নিচে অন্ডকোষ থাকবে, দেখেন একদম সহজ, পুরুষটি চেনা খুবই সহজ, আশা করা যায় আপনাদের আর এরপর থেকে ভুল হবে না। আপনারা যারা খরগোশ ভালোবাসেন অনেকেই আছেন ধোকায় পড়েন, আমার এই ভিডিও পুরোটা দেখলে এরপর থেকে আর আপনাদের ধোকায় পড়তে হবে না, আপনারা মেল ফিমেল শিওর হয়ে কিনতে পারবেন। আপনাদের দেখালাম এটি পুরুষ, এবার চলেন আমরা একটি ফিমেল দেখি। বন্ধুরা, আপনারা যদি কখনো মনে করেন খরগোশ কিনবেন, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করলেও আপনারা কিনে নিতে পারবেন। চেষ্টা করব সৎভাবে সঠিকভাবে আপনাদেরকে ভালো জিনিসটি দেওয়ার জন্য। চলুন যাই, আমরা এখন একটি ফিমেল খরগোশ দেখব। ফ্রেশ নেই, বন্ধুরা আমার কাছে এখন একটি খরগোশ দেখতে পাচ্ছেন, এটি অবশ্যই আমার কথা অনুযায়ী ফিমেল। এছাড়াও আপনারা চিনবেন কিভাবে এটি ফিমেল, প্রথম কথা হলো এটি সাইজে খুব একটা বড় হবে না, একমাত্র টাইম হলো যখন এটি প্রেগনেন্ট থাকবে, তখন এর সামনের অংশটুকু চিকন হলেও পেটের অংশটুকু একটু ফুলা থাকবে, তখন চিনতে পারেন। এছাড়াও আরো সহজে চিনবেন কিভাবে, দেখেন ছেলেটির যেমন এখানে অন্ডকোষ আছে, মেয়েটির নাই, দেখেন একদম ফাঁকা, বুঝতে পেরেছেন অবশ্যই। এছাড়াও আপনারা দেখেন এখানে আরেকটি সহজ সিস্টেম আছে, দেখেন দেখেন এখানে যেহেতু অন্ডকোষ নাই, দেখেন এখানে এটি এখনো বেবি দেয়নি, যে কারণে দেখেন এখানে ফাঁকা, অন্ডকোষ নেই, একদম ফাঁকা। আপনারা এভাবে মেল ফিমেল চিনতে পারেন। এছাড়াও আমার এই চ্যানেলে এই খরগোশের অনেক সমস্যার সমাধান দেওয়া আছে চ্যানেলে, অনুগ্রহ করে ভিডিওগুলো দেখতে থাকবেন, ভিডিওগুলো দেখবেন কষ্ট করে, আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না।